তো আমি এখান থেকে $1 দেখতে পাচ্ছেন, $1 কাটবে, $8.03 এর মতো আমার অ্যাকাউন্টে আছে। তো আমি বাই এটার পরে ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন পেমেন্ট সাকসেসফুল, আমাদের পেমেন্টটা সাকসেসফুলি ভাবে কমপ্লিট হয়ে গিয়েছে, আমার অ্যাকাউন্টে 42 ডায়মন্ড চলে এসেছে। ওকে, আমি আবারও 42 ডায়মন্ড এখান থেকে কিনি, আপনাদের দেখিয়ে দিচ্ছি, পে করে দিলাম, আমার আবারও ডায়মন্ড কেনা হয়ে যাচ্ছে। সো দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টে কিন্তু সাকসেসফুলি ভাবে ডায়মন্ড 42 থেকে এখন 94 হয়ে গেছে, আমি 2 বার ডায়মন্ড কিনলাম। আমাদের দেশে বর্তমান কিন্তু লাইকি কন্টেন্ট ক্রিয়েটার দিন দিন বৃদ্ধি পাচ্ছে, তো লাইকি কন্টেন্ট ক্রিয়েটার যারা বৃদ্ধি পাচ্ছে তারা তাদের ভিডিওটা কিভাবে বুস্ট করবে বা প্রমোট করবে, তারা কিভাবে তাদের ফলোয়ার বাড়াবে, এটা নিয়ে থাকতেছে আজকের এই ভিডিওটা। কারণ এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা আপনাদের লাইকি যে আইডিটা আছে আইডিটার ভিতরে ডায়মন্ড কিভাবে টপ আপ করবেন, কারণ ডায়মন্ড টপ আপ করে আপনাদের ভিডিওটা আপনারা খুব সহজে বুস্ট করতে পারবেন বা আপনাদের যে ফলোয়ার আছে এগুলোও কিন্তু বাড়াতে পারবেন। আর হ্যাঁ, এই কাজটা আপনারা করতে পারবেন বিকাশের মাধ্যমে। তো ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন, যারা লাইকি কন্টেন্ট ক্রিয়েটার আছেন বা লাইকি ভিডিও রেগুলার দেখেন তারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, চ্যানেলে যারা নতুন দর্শক আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিবেন, যাতে পরবর্তী আমার প্রত্যেকটা ইন্টারেস্টিং টেক ভিডিওর নোটিফিকেশন চলে যায় আপনাদের কাছে সবার আগে। তো হ্যালো ফ্রেন্ডস, আমি আপনাদের সাথে আছি নিপুন, আর আপনারা দেখতেছেন নিপুন সাহা ইউটিউব চ্যানেল। সবাইকে স্বাগতম, এখন আমি ডিরেক্টলি আমার লাইকি আইডিতে চলে যাব। তো লাইকি আইডিতে যদি আমি চলে যাই সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের লাইকি যে অ্যাপটা, আমরা ওপেন করলে এরকম কিছু ইন্টারফেস কিন্তু দেখতে পারি। এখান থেকে আমাদের যে পিকচার আইকনটা আছে বা প্রোফাইল আইকনটা আছে এটার পরে আমরা ক্লিক করব। প্রোফাইল আইকনে ক্লিক করলে দেখতে পাচ্ছেন এখানে আমার প্রোফাইলের নামটা নিপুন শাহ, আপনারা অবশ্যই ফলো করবেন যারা ভিডিওটা দেখতেছেন, দরকার হলে ডিসক্রিপশন বক্সে আমার লাইকি আইডির লিঙ্কটা আমি দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ফলো করে নিতে পারেন। সো এখন এই জায়গায় দেখতে পাচ্ছেন আমাদের ওয়ালেটের দিকে যদি আমি খেয়াল করি, ওয়ালেট অপশানে কিন্তু আমার 00 ডায়মন্ড আছে। ওয়ালেটে যদি আমি ক্লিক করে দিই সেক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু ডায়মন্ড আমরা টপ আপ করতে পারবো। সো দেখতে পাচ্ছেন 42 ডায়মন্ড, 295 ডায়মন্ড, 845 ডায়মন্ড, 2545 ডায়মন্ড, 3815 ডায়মন্ড, 4240 ডায়মন্ড। এগুলো কেনার জন্য কিন্তু আমাদের এক একটা চার্জ প্রদান করতে হচ্ছে। দেখতে পাচ্ছেন 42 ডায়মন্ডের দাম হচ্ছে $1, 295 ডায়মন্ডের দাম হচ্ছে $7.40, 845 ডায়মন্ডের দাম হচ্ছে $22। তো আমাদের এই জায়গায় ডলার চাচ্ছে। তো এখন আমি আপনাদের ক্লিয়ার করে দিচ্ছি কিভাবে আপনারা বিকাশ দিয়ে এই ডায়মন্ডগুলো কিনবেন। কেনার জন্য আমরা কিন্তু এই ডায়মন্ড দেখতে পাচ্ছেন 42 ডায়মন্ড $1, এখানে যদি আমি ক্লিক করি সেক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ডায়মন্ড এখান থেকে টপ আপ করতে হবে। কেনার জন্য আমাদের অবশ্যই ব্যালেন্স লাগবে, গুগল প্লে ব্যালেন্স। গুগল প্লে ব্যালেন্স কিভাবে রিচার্জ করতে হয় সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, আপনারা বিকাশের মাধ্যমেই করতে পারবেন। তার মানে আপনারা ডায়মন্ড কিনতেছেন কিন্তু বিকাশের মাধ্যমে। আর এখানে রিচার্জ ওভার 15 ডায়মন্ড ইউ উইল গেট, দেখতে পাচ্ছেন একটা অফার চলতেছে, 1 দিন 23 ঘন্টার মতো এখানে সময় আছে। যাই হোক, এই হচ্ছে টোটাল ইন্টারফেসটা আমাদের লাইকি, যে অ্যাকাউন্ট আছে অ্যাকাউন্টের। ওকে, সো আমাদের অ্যাকাউন্টের ইন্টারফেসটা আমি আপনাদের দেখিয়ে দিলাম সিস্টেমটা। এখন আমি চলে যাব প্লে স্টোরে, প্লে স্টোর থেকে আপনারা দারাজ লিখে সার্চ করবেন, DARAZ, দারাজ লিখে সার্চ করবেন। দারাজ লিখে সার্চ করে আপনারা দারাজের অ্যাপটা অবশ্যই ইনস্টল করে নেবেন। দারাজের অ্যাপে কিভাবে আপনারা অ্যাকাউন্ট করবেন, কিভাবে প্রোডাক্ট কিনবেন, এটা নিয়ে আমার একটা ভিডিও তৈরি করা আছে, আই বাটনে ভিডিওটার লিঙ্ক আপনাদের সুবিধার্থে আমি দিয়ে দেব, সেখান থেকে আপনারা দেখে কাজগুলো করে নেবেন। দেন আপনারা দারাজ অ্যাপটা ওপেন করে দিবেন। দারাজ অ্যাপটা ওপেন করে দিলে আপনাদের সামনে এরকম কিছু ইন্টারফেস চলে আসবে। এখানে ইন্টারফেস এখন এই জায়গায় চলে আসছে, আমরা এখন সার্চ করব, এই দারাজ সার্চ বারে সার্চ করব GIFT, গিফট CARD, গিফট কার্ড লিখে আমরা সার্চ করব। সার্চ করলে আমাদের সামনে অনেকগুলো গিফট কার্ড এরকম চলে আসবে, আপনারা USD যে ডলারের গিফট কার্ডগুলো আছে এগুলোই কিনবেন শুধুমাত্র। তো এখানে দেখতে পাচ্ছেন $5 একটা গিফট কার্ড দেখা যাচ্ছে, পরবর্তীতে অনেকগুলো গিফট কার্ড আছে, আপনারা এই গিফট কার্ড সাপোজ আমি একটা ওপেন করলাম $5, এই রিভিউগুলো পড়বেন, নিচে রিভিউগুলো অবশ্যই পড়ে নেবেন যে এই সেলারটা কেমন। তো সেলারের রিভিউ দেখলেন, দেন আপনারা যদি সব কিছু ঠিকঠাক থাকে এই যে বাই নাও বা অ্যাড টু কার্ড এটাই ক্লিক করতে পারেন। তো আমি বাই নাওতে ক্লিক করলাম যেহেতু আমি এখনই কিনতে যাচ্ছি। তো বাই নাওতে ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন প্রসিড টু পে নামে একটা অপশন আছে, এটা একটা ক্লিক করবেন। প্রসিড টু পে এর পরে ক্লিক করে দিলে আপনাদের সামনে এরকম কিছু অপশান আসবে, এখান থেকে আপনারা বিকাশটা সিলেক্ট করবেন, আপনাদের বিকাশ অ্যাকাউন্ট।
বিকাশ অ্যাকাউন্ট সিলেক্ট করার পরে পে নাও এটার পরে একটা ক্লিক করে দিবেন। পে নাওর পরে ক্লিক করে দিলে আমাদের সামনে এরকম কিছু অপশান আসবে, আমরা বিকাশের যে পিনটা আছে এখানে দিয়ে দিব। বিকাশ পিন দেওয়ার পরে আমরা কনফার্ম বাটন এটার পরে একটা ক্লিক করে দিব, আমাদের অ্যাকাউন্ট থেকে কাঙ্ক্ষিত অ্যামাউন্টটা কেটে নিয়ে যাবে। সো দেখতে পাচ্ছেন আমার কাঙ্ক্ষিত অ্যামাউন্টটা কিন্তু কেটে নিয়ে গিয়েছে আর আমার এখানে এখন প্রসেসিং হচ্ছে। সো দেখতে পাচ্ছেন আমার এখানে বিকাশ থেকে একটা মেসেজ চলে আসছে, আমাদের টাকাটা কিন্তু কেটে নিয়েছে। আর এখন এই জায়গায় দেখতে পাচ্ছেন অর্ডার রিসিভড, আমাদের অর্ডারটা সাকসেসফুলিভাবে কমপ্লিট হয়ে গিয়েছে। আমরা এখন ভিউ অর্ডার এটার পরে ক্লিক করলে বিস্তারিত আমরা দেখতে পারবো অর্ডারটা। দেখতে পাচ্ছেন এখানে প্রসেসিং লেখা আছে, এখানে ডেলিভার্ড হতে সর্বোচ্চ 24 ঘন্টার মতো সময় তারা চেয়ে থাকে, কিন্তু 24 ঘন্টা আসলে লাগে না। আর এখন আপনারা পেতে সর্বোচ্চ 30 থেকে 1 ঘন্টার মতো সময় লাগতে পারে, ওকে 30 মিনিট থেকে 1 ঘন্টা আপনারা একটু ওয়েট করবেন। আর সর্বোচ্চ 24 ঘন্টা পর্যন্ত সময়ও কিন্তু লাগতে পারে এই গিফট কার্ড পেতে। তো এই গিফট কার্ডটা দিয়েই কিন্তু আমরা ডায়মন্ড কিনবো, লাইকি যে অ্যাপটা আছে অ্যাপের ভিতরে। সো এই যে গিফট কার্ড, এটা কিন্তু আপনারা বিকাশের মাধ্যমেই কিনতেছেন। আর এই গিফট কার্ড যাতে আরও বেশি কম দামে আপনারা কিনতে পারেন সে পর্যন্ত আপনারা ওয়েট করবেন, আমি পরবর্তীতে আরও ভিডিও দেওয়ার চেষ্টা করবো আমার চ্যানেলে যাতে আরও কম মূল্যে আপনারা গিফট কার্ড কিনতে পারেন। সো দেখতে পাচ্ছেন আমার কাঙ্ক্ষিত গিফট কার্ডটা আমি কিনেছি একটু আগে, আবারও ডেলিভারি এখানে দেখাচ্ছে, আমি এটার পরে ক্লিক করে দিলাম। সো দেখতে পাচ্ছেন এখন এটা ডেলিভার্ড হয়ে গিয়েছে, মাত্র 2-3 মিনিটের মতো সময় লাগলো আমার, সর্বোচ্চ 1-2 মিনিট লাগতে পারে। সো আমি গিফট কার্ডটা কিন্তু পেয়ে গিয়েছি। এখন আমরা আমাদের কাঙ্ক্ষিত মেইলে চলে যাব। মেইলে চলে আসলে এখন দেখতে পাচ্ছেন আমার কিন্তু এই গিফট কার্ডটা ডেলিভারি হয়ে গিয়েছে, অর্ডার নাম্বারটা আপনারা চেক করে মিলাই দেখতে পারেন। সো এটা হচ্ছে আমাদের $5 গিফট কার্ড। তো এই গিফট কার্ডের এই কোডটা আমরা এখান থেকে কপি করে নিব, কপি করে আমরা চলে যাব আমাদের প্লে স্টোরে, বা আমাদের মেইলে লগ ইন করা থাকবে। তো আমি প্লে স্টোরে চলে আসলাম, প্লে স্টোর থেকে আমি এখানে ব্যাকে চলে যাচ্ছি। এখন এই 3-ডট লাইনে আমি একটা ক্লিক করলাম, এটা দেখতে পাচ্ছেন আমার একটা ইউএসএ জিমেল অ্যাকাউন্ট। যদি আপনারা ইউএসএ জিমেল অ্যাকাউন্ট সম্পর্কে না জেনে থাকেন বা কীভাবে ইউএসএ জিমেল অ্যাকাউন্ট আপনারা করতে পারেন সেটা নিয়ে ভিডিও আছে আমার চ্যানেলে, আই বাটনে আপনাদের সুবিধার্থে ভিডিওটার লিঙ্ক আমি দিয়ে দেবো। ভিডিওটা দেখে আপনাদের নর্মাল মেইলটাকে ইউএসএ মেইলে কনভার্ট করে নেবেন, তাহলে আপনারা গিফট কার্ডটা রিডিম করতে পারবেন। বাংলাদেশি মেইল দিয়ে গিফট কার্ড রিডিম কিন্তু হয় না। সো আমি আপনাদের সুবিধার্থে আমি আরেকটা মেইল এখানে লগ ইন করে দেখিয়ে দিচ্ছি। এটা দেখতে পাচ্ছেন নর্মাল একটা মেইল, এটা হচ্ছে আমাদের বাংলাদেশি মেইল, কিন্তু ওই মেইলটা আমার কিন্তু ইউএসএ মেইল। সো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা ইউএসএ জিমেইল। এখন আমরা গিফট কার্ডটা রিডিম করার জন্য পেমেন্ট মেথডে একটা ক্লিক করে দিব। পেমেন্ট মেথডে ক্লিক করে দিলে দেখতে পাচ্ছেন এখানে পেপ্যাল আছে, গুগল প্লে কার্ড আছে, অ্যাড ক্রেডিট কার্ড আর ডেবিট কার্ড আছে। তো আমি রিডিম কোড এটার পরে একটা ক্লিক করে দিব। রিডিম কোডের পরে ক্লিক করলে আমাদের সামনে ইন্টার কোড এখানে লেখা আছে। আর তার আগে আমি আপনাদের দেখিয়ে দিই আমার ব্যালেন্সে কিন্তু অলরেডি $3.03 মতো আছে, আপনারা এটা একটু চেক আউট করে নেবেন, কারণ পরবর্তীতে ব্যালেন্সটা বেড়ে যাবে, আপনারা বুঝতে পারেন যে অলরেডি হয়তো বা ব্যালেন্সটা অ্যাড হয়নি বা অলরেডি আছে। $3.03 মতো আমার এই জায়গায় কিন্তু আছে। এখন আমি আরও $5 এখানে অ্যাড করতে যাচ্ছি। তো আমি রিডিম কোডের পরে একটা ক্লিক করলাম, এখানে আমার গিফট কার্ডটা আমি কপি করে নিয়ে আসছে যেটা, এটা আমি দিলাম, দেন রিডিমের পরে একটা ক্লিক করে দিলাম। রিডিমের পরে ক্লিক করে দিলে আমাদের সামনে এরকম কিছু অপশান আসবে, আমরা কনফার্ম করে দিব। কনফার্ম করে দিলে এখন দেখতে পাচ্ছেন সাকসেসফুলি রিডিম, তার মানে আমার গিফট কার্ডটা কিন্তু রিডিম হয়ে গিয়েছে। এখন আমাদের ব্যালেন্সটা যদি আপনারা দেখেন $8.03 মতো কিন্তু এখানে আছে, তার মানে আমার গিফট কার্ডটা কিন্তু সাকসেসফুলিভাবে রিডিম করতে আমরা সক্ষম হয়েছি। আমরা ইউএসএ জিমেইল বাংলাদেশে বসে ব্যবহার করতেছি, আশ্চর্য না? তো আপনারা আই বাটনের ভিডিওগুলো দেখলে এই কাজগুলো করতে পারবেন। আর এই ভিডিওটা সম্পূর্ণ দেখেন কিভাবে আপনারা ডায়মন্ড কিনবেন, আমি এখন একবার দেখিয়ে দিচ্ছি, আপনারা কিন্তু বিকাশ দিয়েই সব কিছু করতেছেন। সো এখন আমি আমাদের লাইকি অ্যাপটা আবারও ওপেন করে দিচ্ছি। লাইকি অ্যাপটা ওপেন করে দিলে আমাদের সামনে এরকম কিছু ইন্টারফেস কিন্তু আসতেছে। আমরা ওয়ালেটে একটা ক্লিক করে দিব। ওয়ালেটে ক্লিক করে দিলে এখন দেখতে পাচ্ছেন আমাদের সামনে এরকম কিছু অপশান আসতেছে। এখান থেকে দেখতে পাচ্ছেন 42 ডায়মন্ড আমি আপনাদের কিনে দেখাচ্ছি, $1 হলে 42 ডায়মন্ড আমাদের কিনা যাচ্ছে। তো আমি এখান থেকে $1 দেখতে পাচ্ছেন, $1 কাটবে, $8.03 মতো আমার অ্যাকাউন্টে আসে। তো আমি বাই এটার পরে ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন পেমেন্ট সাকসেসফুল, আমাদের পেমেন্টটা সাকসেসফুলিভাবে কমপ্লিট হয়ে গিয়েছে, আমার অ্যাকাউন্টে 42 ডায়মন্ড চলে এসেছে। ওকে,
আমি আবারও 42 ডায়মন্ড এখান থেকে কিনি, আপনাদের দেখিয়ে দিচ্ছি। পে করে দিলাম, আমার আবারও ডায়মন্ড কেনা হয়ে যাচ্ছে। সো দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টে কিন্তু সাকসেসফুলি হবে ডায়মন্ড 42 থেকে এখন 94 হয়ে গেছে। আমি দুইবার ডায়মন্ড কিনলাম, আবারও দেখিয়ে দিচ্ছি। $1 ট্যাপ করলাম, পে করে দিলাম। সো দেখতে পাচ্ছেন পেমেন্ট সাকসেসফুল, আবারও আমার ডায়মন্ডটা ব্যালেন্সে অ্যাড হয়ে গিয়েছে। 136 ডায়মন্ড আমাদের এখানে অ্যাড হয়ে গিয়েছে। ওকে, তো আমি এখান থেকে এখন ব্যাকে চলে আসতেছি। ব্যাকে চলে আসলে আমাদের যে ভিডিওগুলো আছে এখন আমরা বুস্ট করতে পারবো বা আমাদের আরও ফলোয়ার বাড়াতে পারবো। তো এখন আমি মাই পোস্ট এটার পর একটা ক্লিক করে দিলাম। মাই পোস্টের পরে ক্লিক করলে দেখতে পাচ্ছেন আমাদের এই জায়গায় তিনটা ভিডিও আছে। তো সাপোজ আমি এই ভিডিওটা ওপেন করলাম, ওপেন করার পরে আমাদের সামনে এই জায়গায় অনেকগুলো অপশন আছে দেখতে পাচ্ছেন। থ্রি ডট লাইন আমি একটা ক্লিক করলাম, এখানে বুস্ট অপশনের পরে আমি ক্লিক করে দিলাম। বুস্ট অপশনের পরে ক্লিক করলে এখানে যেহেতু আমাদের সব কিছু বাংলায় আছে আমাদের আরও সুবিধা হচ্ছে। সো দেখতে পাচ্ছেন এই হচ্ছে মূলত সিস্টেমটা। এখন এই জায়গায় দেওয়া আছে আরও ভক্তরা, তার মানে এইটা আপনারা যদি সিলেক্ট করে বুস্ট করেন তাহলে আপনাদের ফলোয়ার বাড়বে। ভিডিও ইমপ্রেশন এটা সিলেক্ট করে যদি করেন সেক্ষেত্রে আপনাদের ভিডিওতে আরও ভিউজ আসবে। তো সাপোজ এখানে আমি আরও ভিডিও ইমপ্রেশন এটার পরে একটা ক্লিক করে দিলাম। ক্লিক করলে দেখতে পাচ্ছেন 25 ডায়মন্ডে আপনারা 5K উপরে ইমপ্রেশন পাবেন, 50 ডায়মন্ডে আপনারা 10K প্লাস ইমপ্রেশন পাবেন, 100 ডায়মন্ডে আপনারা 20K প্লাস ইমপ্রেশন পাবেন। তো সাপোজ এখানে আমি 25 ডায়মন্ড সিলেক্ট করলাম, তারপরে আমি পের পরে ক্লিক করে দিলাম। পের পরে ক্লিক করে দিলে দেখতে পাচ্ছেন পর্যালোচনা অধীনে আপনার অর্ডার পর্যালোচনা দিন, দয়া করে অপেক্ষা করুন। এরপরে আমাদের কিন্তু এই জায়গায় ডিটেলসগুলো আপনারা দেখতে পারবো কিভাবে আমাদের কি হচ্ছে। তো এই হচ্ছে আমাদের একটা জিনিস। আবারও যদি আমি বুস্ট করতে যাই, বুস্টের পরে ক্লিক করব। বুস্টের পরে ক্লিক করলে এখন আমি সাপোজ ফলোয়ার বাড়াবো। ফলোয়ার বাড়ানোর জন্য আমি এখানে সাপোজ $56 দিয়ে দিলাম, আরও ভক্তরা এটার পরে ক্লিক করা থাকলো, আমি পের পরে ক্লিক করে দিলাম। সো দেখতে পাচ্ছেন আমার আবারও কিন্তু আরেকটা অর্ডার এখানে নেওয়া হয়ে গিয়েছে আর এখানে পর্যালোচনাধীনে রয়েছে। তো এইভাবে আপনারা কিন্তু আপনাদের লাইকি যে ফলোয়ার আছে বা যে ইমপ্রেশন আছে আপনাদের ভিডিওর, এগুলো কিন্তু আপনারা বাড়িয়ে নিতে পারেন খুব সহজে বিকাশের মাধ্যমে। তো ভিডিওটা আপনাকে আশা করি অনেক বেশি ভালো লেগেছে। যারা ভিডিওটা দেখেছেন, ভিডিওটা একটুও ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটা একটা লাইক করবেন, কমেন্ট সেকশানে মূল্যবান মতামত দিবেন আপনাদের ভিডিওটা কেমন লেগেছে। আর বিকাশ দিয়ে যাতে আরও কম দামে গিফট কার্ড কেনা যায় সেক্ষেত্রে আমি পরবর্তীতে আরও ভিডিও নিয়ে আসবো আপনাদের মাঝে, ভিডিওগুলো আপনারা অবশ্যই দেখবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে কমেন্ট সেকশানে একটা কমেন্ট করে জানাবেন ভিডিওটা আপনাদের কেমন লেগেছে, বন্ধুদের মাঝে ভিডিওটা শেয়ার করবেন, যারা বিশেষ করে লাইকি কন্টেন্ট ক্রিয়েটার আছে তাদের কাছে অবশ্যই শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যারা নতুন দর্শক আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিবেন যাতে পরবর্তী আমার প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে চলে যায় সবার আগে। সো আজকের ভিডিও আমি এখানেই শেষ করতেছি, দেখা হবে নেক্সট কোনো ইন্টারেস্টিং টপিক নিয়ে, নেক্সট কোনো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন। গুড বাই।